हेलो व्यूअर, अस्सलामु अलैकुम। जेसिस कुकिंग प्लेजर आजकेर पर्वे सबाई के वेलकाम जानाच्छि। आजके आपनादेर जोन्नो निये एसेछि ट्रेडिशनल काच्ची बिरियानी। आर आजके आपनादेरके एई काच्ची बिरियानीटा तैरि करे देखाबो राधुनीर रेडिमिक्स काच्ची बिरियानी मसला दिये। आशा करछि आपनादेर काछे खुबई भालो लागबे। खूब सहजेई झटपट एई काच्ची बिरियानी तैरि करा जाय়। चलुन ताहले शुरू करा जाक। आज के काची बिरियानी तैरि करब राधुनीर रेडिमिक्स काची बिरियानी मसला दिए। एर माझे दुटो पैकेट थाके, आमी खुले देखाच्छी। जेखने दुटो पैकेट थाके और ये पैकेटर मध्य एकटाते आछे आस्त गरम मसला और एकटाते समस्त मसला मिले जेटा बिरियानी मसला तैरी करा है। और ये पैकेट इजिली पे जाबेन जेकोनो सुपार शॉपे। एबार आमी काची बिरियानी जोनो मांसटाके मैरिनेट करे निच्छी। एबार आमी मांसटाके मैरिनेट करे निब। एखाने आमी खासी मांस नियेछी 1.5 किलो परिमाण। और मांसगुलोके आमी 1 घंटा लवण पानीते ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আদা আর রসুন বাটা আছে 2 টেবিল চামচ করে, 4 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দেওয়ার ব্যাপারে একটু খেয়াল রাখবেন, কারণ আমি লবণ পানিতে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবার রেডিমিক্স যেটা দিব সেটাতেও লবণ আছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আছে 7-8টার মতো কিশমিশ, সেটাও দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার ভাজার যে তেলটা, সেই তেলটা। সবশেষে দিয়ে দিচ্ছি সেই রেডি মিক্সটা সবটুকু। এখানে পরিমাপ অনুযায়ী আছে 40 গ্রাম, আর 40 গ্রামই লাগবে 1 কিলো মাংসর জন্য। এবার হাতের সাহায্যে মাংসটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন মশলা যেন মাংসের গায়ে গায়ে লেগে থাকে, কোনোভাবেই যেন মশলা কোথাও মাংসের মধ্যে কম না লাগে। মশলা দিয়ে মাংস খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে মুড়ে রেখে দেব রেস্টে কমপক্ষে 1 ঘন্টার জন্য। এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে থাক। আমি এই ফাঁকে চালের প্রসেসটা করে নিচ্ছি। এবার আমি চালটাকে সিদ্ধ করে নিব। এবার অন্য একটা হাঁড়িতে আমি 3 লিটার পানি ফুটতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানির ভিতরে একটু বুদবুদ দেখা যাচ্ছে, অলরেডি পানিটা সিদ্ধ হতে শুরু করেছে। এবার এর মাঝে দিয়ে দিব সেই রাধুনী রেডিমিক্সের মশলার প্যাকেটটা, সবটুকু ঢেলে দিচ্ছি। এবার এর মাঝে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল। এবার সুন্দর করে নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব এই পানির ভেতর থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত। এবং যখন পানিটা একটু সুন্দর করে ফুটতে শুরু করবে ঠিক তখনই আমি এখানে চালটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা
সেই বাসমতির চাল আমি কিন্তু এটা আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই সম্পূর্ণটা এর মাঝে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব চালটা দেওয়ার পরে যখন পানিটা ফুটতে শুরু করবে, অর্থাৎ ঘড়ি ধরে মাত্র 5 মিনিট আমি এই চালটাকে সিদ্ধ করব। দেখতেই পাচ্ছেন চালটা সুন্দর করে ফুটতে শুরু করেছে। এখন এই পর্যায়ে আমার চালটা হয়ে গেছে, ঘড়ি ধরে 5 মিনিটের মতো আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে আমি পুরো পানিটা ঝরিয়ে নেব। এবার কাচ্চি তৈরি করার জন্য প্রসেস করব। আরেকটা হাঁড়িতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার এই হাঁড়িটাতে ঘিটা আমি চারপাশে একটু এভাবে কোট করে দেব। এতে করে সুন্দর একটা কাচ্চি থেকে ফ্লেভারও আসবে আর ইজিলি নিচে থেকে মাংসটা উঠে আসবে, নিচে লেগে যাবে না। এরই মাঝে আমার মাংসটাও 1 ঘন্টা হয়ে গেছে। এবার এই সম্পূর্ণ মাংসটা এখানে ঢেলে দিচ্ছি। সবটুকু মশলা এভাবে মুছে দিয়ে দিবেন, এতে করে কিন্তু মাংসটা বেশ জুসি থাকবে। আমি এভাবে মাংসটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে নিচে থেকে আঁচটা সরাসরি মাংসতে লেগে প্রত্যেকটা মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আগে থেকে দুটো আলু আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছিলাম, তারপরে সামান্য ফুড কালার আর লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। সেটাকে আমি এভাবে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি মাংসর উপর দিয়ে। এখানে নিয়েছি সামান্য পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য চিনি, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে এটার অর্ধেকটা আমি এই মাংসর কোটের উপরে দিয়ে দিব। এবার উপর থেকে ওই যে আগে থেকে যে ভাতটা আমি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ভাতটা এখনো অনেকটা গরম, কিন্তু পুরোপুরি ঝরঝরে দেখতেই পাচ্ছেন, ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটা লেয়ার ভাত আমি দিয়ে দিয়েছি, এরপর আবারও দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। চার পাঁচটা কাঁচা মরিচ এভাবে দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচের মতো কেওড়া জল। এবার ভাতের যে বাকি কোটিংটা আছে সেটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। উপর দিয়ে আরো কিছু পেঁয়াজের পেরেস্তা এভাবে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। এরপর দিয়ে দিচ্ছি জাফরান মেশানো 1/2 কাপ ঘন তরল দুধ। মাঝে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। সবশেষে দিয়ে দিব আরো 2-3টা কাঁচা মরিচ, এভাবে বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কিশমিশ। ব্যাস এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে কোনো ছিদ্র থাকলে লং দিয়ে বন্ধ করে দিতে হবে। আর পাশ দিয়ে দিতে হবে একটা আটার ডো। এবার আমি চুলার আঁচটা দিয়ে মিডিয়াম হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট হয়ে গেছে,
এখন আমি একটা প্রসেস দেখাবো। আমি যেহেতু দম বিরিয়ানি রান্না করব, আমি আগে থেকে একটা আটার ডো তৈরি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন স্টিকিটা ঠিক এরকম থাকবে। এবার এটা ধীরে ধীরে একটু লম্বা করে নিতে হবে, যাতে চারপাশটা কোট করা যায়। কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই করতে হবে। এমনভাবে করতে হবে যেন ভেতরের ভাগটা বাহিরে না আসতে পারে। আমার সবটুকু ডো দিয়ে পুরো হাড়ির মুখটা কোট করা হয়ে গেছে। এবার আমি এর নিচে একটা তাওয়া বসিয়ে দিব। এবার চুলার উপরে একটা লোহার তাওয়া বসিয়েছি, যেটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার আমি বিরিয়ানির পাতিলটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এবার এই তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার একেবারে লো হিটে এই বিরিয়ানিটাকে রান্না করতে হবে একেবারে 1 ঘন্টা। এর মাঝে কোনোভাবে ঢাকনা খোলা যাবে না, কোনোভাবে চেক করা যাবে না। আশা করছি এই 1 ঘন্টার মধ্যে আমাদের বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এক ঘন্টা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে কাচ্চি বিরিয়ানিটাকে নামিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি কাচ্চিটাকে একটু তুলে দেখাচ্ছি। ওয়াও, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি কিছুটা সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।